অটোগাড়িতে ফ্যান ব্যবহার করা সেটি ব্যাটারির জন্য কি পরিমাণ ক্ষতিকর আপনি যদি জানেন তাহলে আপনি তো নিজে ফ্যান ব্যবহার করবেনই না এবং কাউকে করতে দিবেনও না, কারণ ব্যাটারির জন্য অনেক বড় একটা ক্ষতিকর হচ্ছে এই ফ্যানগুলা। তো কিন্তু আমরা কিন্তু না জেনে অবশ্যই সবাই ফ্যানগুলা ব্যবহার করি। তো সেই সম্পর্কে আজকে ভিডিওটি, অটোগাড়িতে ফ্যান ব্যবহার করা সেটি ব্যাটারির জন্য কি পরিমাণ ক্ষতিকর এবং কোন নিয়মে ফ্যানটি লাগালে সেটি ব্যাটারির জন্য ক্ষতিকর হবে না সেই বিষয়টি আজকে দেখাবো। আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফ্যানগুলো ব্যবহার করতে পারবেন, তাতে করে ব্যাটারির কোনো ক্ষতি হবে না। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সমস্ত প্রকার ইলেকট্রিক্যাল ভিডিও যদি আপনি চান তাহলে এই বিনিময় ইলেকট্রিক্যাল থেকেই আপনি একদম রিয়েল সব ভিডিওগুলোই পাবেন। তো সেই ক্ষেত্রেই বলতেছি আপনারা চাইলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, কিছু না কিছু হলেও উপকার হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে অটো গাড়িতে আমরা যে ফ্যানগুলো ব্যবহার করি, তো সেই ফ্যানগুলা ব্যবহার করার কারণে কি আমাদের ব্যাটারির কোনো প্রকার কোনো ক্ষতি হবে কি না। তো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই সেটি সম্পর্কে অবশ্যই কিছু না কিছু জানতে পারবেন। তো বাঙালিরা আমরা একটু বেশি আরামাইশের জন্য খুঁজতে থাকি, তো বাঙালিরা আরামাইশ করবে এটাই বাঙালির নিয়ম। তবে সেটা আরামাইশের কারণে যদি আপনাকে একদম অবশেষে যদি অনেক ক্ষতিগ্রস্ত হতে হয় তাহলে কিন্তু আরামের চেয়ে ব্যারামই বেশি। তো সেই ক্ষেত্রে আপনি যে আরাম করবেন সেটা যাতে করে আপনার কোনো ক্ষতি না হয় সেই বিষয়ের উপরে আজকে ভিডিওটি, যে ফ্যান অথবা আমরা যে বক্সগুলো ব্যবহার করি অটোতে, তো সেই ব্যবহারের কারণে কি আমাদের ব্যাটারির যে পরিমাণ ক্ষতি হতে পারে এবং কোন প্রসেসটি ব্যবহার করলে সেখানে কোনো প্রকার ক্ষতি হবে না, তো আজকে ভিডিওটিতে একদম ক্লিয়ার করে দিব। তো আপনারা চাইলে অবশ্যই ভিডিওটি দেখতে পারেন, আর যারা দেখবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমাদের যে ব্যাটারিটি সেটি কিন্তু যে পাঁচটি যে ব্যাটারি থাকে সেটি আপনার চারটি অথবা পাঁচটি, তো অটোতে মূলত পাঁচটি ব্যাটারি থাকে। তো পাঁচটি ব্যাটারির যে ইনপুট এবং আউটপুট সবটি কিন্তু একদম একই সোর্সে ব্যবহার করতে হবে। সেখানে ইনপুট অথবা আউটপুট যদি কম বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই 100% সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে ফ্যানগুলো ব্যবহার করি সেখানে আপনার এক্সট্রা 12 ভোল্টের যত ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যে ফ্যানগুলো ব্যবহার করি তো মূলত হচ্ছে ফ্যান নিয়ে কথা, তো সেই ফ্যানটা কিন্তু ওয়াট অনেক বেশি, কারণ আমাদের যে 12 ভোল্টের যে মোটরটি সে মোটরটি কিন্তু অনেকটাই চার্জ খায়। তো সেই ক্ষেত্রে একটি ব্যাটারি, যেমন অটোতে যে পাঁচটি ব্যাটারি থাকে, তো সেই ব্যাটারির এক পাঁচটি থেকে যদি আপনি একটি থেকে একটু লোড বেশি চালান তাহলে কিন্তু সেই ব্যাটারির চার্জটি কমে যাবে। তো সেই চার্জটি যদি কমে যায় তাহলে বাকি যে চারটি ব্যাটারি আছে তো সেই চারটি থেকে কিন্তু আউটপুট হবে না, কারণ চার্জিংয়ের জন্য যেহেতু সবটি ব্যাটারি প্রয়োজন, তো আউটপুট পাওয়ার জন্য আমাদের সবটি ব্যাটারি প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ফ্যান ব্যবহার করেন তাহলে করতে পারেন সেটি হচ্ছে আলাদা একটি টেকনিকে, কারণ হচ্ছে ফ্যানের যে আমরা যে লাইনগুলো করে থাকি সেটি আমরা একটি ব্যাটারি থেকে নিই, মানে বাকি যে চারটি ব্যাটারি আছে সেখান থেকে না নিয়ে শুধু 12 ভোল্ট প্রয়োজন, এই কারণে প্লাস আর মাইনাস একটি ব্যাটারি থেকে নিয়ে আমরা একটা বেড সুইচ সিস্টেম করে ফ্যানটা চালাই, কিন্তু সেটি কিন্তু একটি ব্যাটারির উপরেই সম্পূর্ণ প্রেশার করেছে, কারণ যখন অটোর মোটর ঘুরে আর আপনি যখন ফ্যান চালান তখন কিন্তু একটি ব্যাটারি থেকে চলে, তাহলে বাকি চারটি ব্যাটারি কিন্তু অনায়াসে সেম রয়ে গেছে। তাহলে একটি ব্যাটারির যদি চার্জ বেশি পুরায় তাহলে কিন্তু বাকি চারটির জন্য ক্ষতিকর। তো আপনি ফ্যান চালাইতে পারেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সেটিকে চালাতে হবে আপনাকে অটো গাড়ির ভিতরে যে একটি করে রেকটি দেওয়া আছে, তো সেই রেকটি দিকে আপনি চাইলে লাইনগুলো চালাইতে পারেন, কারণ রেকটিতে 60 ভোল্ট ইনপুট করে এবং আলাদা সোর্সে 12 ভোল্ট আউটপুট করা হয় একটি রেকটি দেওয়ার জন্য, যেখান থেকে অটোর যে ফাইনালিং ওয়ারিং থাকে সেখান থেকে একটি নতুন গাড়িতে একদম ফুল সেট আপ করে দেওয়া হয়, কারণ একটি রেকটি থেকে আপনি হর্নের জন্য লাইটের জন্য আলাদাভাবে লাইন ভাগ করে দেওয়া থাকে। তো সেইখান থেকে যদি আপনি 12 ভোল্ট নিয়ে যদি ফ্যানটি চালান তাহলে 5টি ব্যাটারি উপরই ব্যাক আপ করবে, কারণ 60 ভোল্ট থেকে রেকটি দিয়ে আলাদা সোর্সভাবে 12 ভোল্ট করে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারির কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি একটি ব্যাটারি থেকে চালান তাহলে কিন্তু 100% ক্ষতি হবে। তো এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন,
যে আপনি ফ্যান, লাইট, এক্সট্রা বক্স, সাউন্ড সিস্টেম যাই চালান না কেন, সেটি চালাতে হবে কিন্তু অবশ্যই রেকটির যে 12 ভোল্ট আউটপুট, তো সেইখান থেকে। কারণ আমাদের রেকটি দেওয়া হয়েছে এই কারণে হচ্ছে যে 60 ভোল্ট অ্যাডজাস্টিং করার জন্য, 60 ভোল্ট থেকে আমাদের 12 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য আমাদের রেকটি ব্যবহার করা হয়। তো সেইখান থেকেই আপনি চাইলে ফ্যান সবকিছু ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি আশা করি আপনাদের সবারই ইম্পর্টেন্ট, অবশ্যই কাজে লাগবে। আর যারা নিত্য নতুন অটো, গাড়ি এবং ইলেকট্রিক জাতীয় সকল প্রকার ভিডিও চান, তারা অবশ্যই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বিনিময় ইলেকট্রিক্যাল কখনো ফেক ভিডিও আপলোড করে না, এবং যা দেয় সবকিছু হচ্ছে একদম রিয়েল। চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।